বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রিয় শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। দেশব্যাপী আমরা উদযাপন করছি মুজিব বর্ষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে প্রকৃতই সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য যে চলমান প্রক্রিয়া, আমরা সবাই সেখানে নিজ নিজ ভূমিকায় সবসময় সক্রিয় থাকব সচেতন প্রতিদিনের জীবনযাপনে। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। বন্ধুরা, পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে। রমজানের এই সংযম আর নিয়ন্ত্রণের শিক্ষা যেন সারা বছর আমরা জীবনে ধারণ করতে পারি, এই প্রত্যাশা সবার প্রতি রইল। বন্ধুরা, রবিবারে সুখী সংসার অনুষ্ঠান মানেই হচ্ছে ডাকবাক্স। আর ডাকবাক্স তো একেবারেই আপনাদের জন্য অনুষ্ঠান, আপনাদের অনেক প্রিয় অনুষ্ঠান। আপনাদের চিঠি, মেইল সবকিছু সময় মতো পৌঁছে গেছে আমাদের কাছে এবং যথারীতি উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন আমি এস এম জাহিদ হোসেন। শ্রোতা বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে স্বাগত আজকের ডাকবাক্স পর্বে। চিঠি দিয়ে শুরু করি। নুরুল ইসলাম নির্জন লিখছেন চরফ্যাশন ভোলা থেকে। আপনি লিখেছেন, সালাম শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা, আর বলেছেন, শুনছি বাংলাদেশ বেতার থেকে প্রচারিত সুখের ঠিকানা, এসো গড়ি ছোট পরিবার, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীত পালা, ডিহার মানুষ সহ সকল আয়োজন। চোখের যত্ন নিয়ে আলোচনা শুনে খুব ভালো লাগলো এবং আপনি কেমন আছেন পর্বে ঘামাচির প্রতিকার সম্পর্কে জানতে চাই। প্রায় একই বিষয় নিয়ে আরেক বন্ধু লিখেছেন, মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে। তিনিও বলেছেন যে বিভিন্ন রোগের ডাক্তারি পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে শুক্রবারে চোখের সমস্যা হলে করণীয় পরামর্শ দেওয়া হলো, এটা থেকে বড় উপকারে আসবে, মানুষের কল্যাণ হবে অনেক। এবং মানুষের কল্যাণে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান সাজিয়ে থাকে, আমি ধন্যবাদ জানাই সবাইকে। নুরুল ইসলাম নির্জন এবং মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গত 2 এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠানে চোখের যত্ন নিয়ে প্রচারিত সাক্ষাৎকার আপনাদের ভালো লেগেছে এবং এই অনুষ্ঠানে দেওয়া পরামর্শ আপনাদের উপকারে আসবে জানতে পেরে আমাদেরও ভালো লাগলো। আমাদের আরও কিছু অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন নুরুল ইসলাম নির্জন, তিনি ঘামাচির প্রতিকার সম্পর্কে আলোচনা শুনতে চেয়েছেন। আপনি কেমন আছেন পর্বে এ বিষয়ে আলোচনা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। চিঠি লেখার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। লিখেছেন 2500 নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক মোল্লা। আপনি বলেছেন, যতই দিন যাচ্ছে ততই ধারাবাহিক নাটক নিহার বানু শিক্ষা ও জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করছে, আমরা শ্রোতারা তা মনের লকারে সঞ্চয় করছি নিজের প্রয়োজন বলে কথা। যখনই এলাকা ছোট বড় কেউ অসুস্থ হচ্ছে তখনই মনের লকার থেকে বের করে পরামর্শ দিয়ে থাকি, পুষ্টি সেল যেন একটি সুস্বাস্থ্য ও সুখের ঠিকানা। মোহাম্মদ ফারুক মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে সুস্বাস্থ্য ও সুখের উঠোন হিসেবে আখ্যায়িত করেছেন, একই সাথে লিখেছেন যে নিহার বানু নাটক আপনার শিক্ষা ও জ্ঞানের বৃদ্ধি করছে। আমাদের সব অনুষ্ঠান আপনাদের জন্যই, যখন জানতে পারি যে এসব অনুষ্ঠানে প্রচারিত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন তখন আমরাও অনুপ্রাণিত হই। ধন্যবাদ আপনাকে, সবসময় থাকবেন বাংলাদেশ বেতারের সাথে। মোহাম্মদ নজরুল ইসলাম বাজিতপুর কিশোরগঞ্জ থেকে বেশ দীর্ঘ একটি চিঠি লিখেছেন, বলেছেন, প্রতিদিন এই সেল থেকে 5টি অনুষ্ঠান শুনি, বিশেষ করে নাটক নিহার বানু, সুখের ঠিকানা, আপনি কেমন আছেন, ডাকবাক্স, কথা গানে সঙ্গীতমালাও, আমাদের কথা আমাদের গান আমার কাছে খুব প্রিয় এবং অনেক ভালো লাগে। নিহার বানু নাটকটি একটি সচেতনতামূলক জনসংখ্যা ভিত্তিক নাটক। এই নাটকের মাধ্যমে আমরা ছোট পরিবার, জনসংখ্যার কুফল, কিশোরী ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সঠিক এবং কার্যকরী তথ্য জানতে পারি। জনসংখ্যা ভিত্তিক বেতার কার্টুন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। শ্রোতা বন্ধু মোহাম্মদ নজরুল ইসলাম, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে সপ্তাহে 5 দিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 4টি অনুষ্ঠান প্রচারিত হয়। সকাল 7:20 সুখের ঠিকানা, সকাল 11:30 স্বাস্থ্য সুখের মূল, বিকেল 4:05 এসো গড়ি ছোট পরিবার এবং রাত 8:10 প্রচারিত হয় সুখী সংসার অনুষ্ঠান। শুক্রবার শুধুমাত্র প্রচারিত হয় সকালবেলার অনুষ্ঠান অর্থাৎ সুখের ঠিকানা অনুষ্ঠানটি এবং শনিবার আমাদের 3টি অনুষ্ঠান প্রচারিত হয়। এছাড়া
প্রতিটি আঞ্চলিক কেন্দ্র থেকে নিজস্ব অনুষ্ঠান সূচি অনুযায়ী জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। নিহার বানু নাটকের রচয়িতাকে আমরা আপনার ধন্যবাদ পৌঁছে দিলাম। আমাদের অনুষ্ঠানে স্বাস্থ্যই সুখের মূল এবং এসো গরি ছোট পরিবার অনুষ্ঠানে আমরা সাধারণত বেতার কার্টুন এবং জনসংখ্যা বিষয়ক গান প্রচার করে থাকি। আশা করি শুনবেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। বন্ধুরা, এবারে মেল থেকে পড়ব। প্রথমেই মেল পেয়েছি মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম কিশোরগঞ্জ থেকে মেল করেছেন, বলেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের ফেসবুক পেজে টপ ফ্যান নির্বাচন করা হয়েছে। জানতে চাই কিসের উপর ভিত্তি করে টপ ফ্যান নির্বাচন করা হয়, কতদিন পরপর নির্বাচন করা হয়। তারুণ্যকণ্ঠ অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কিশোরগঞ্জ সদরে তারুণ্যকণ্ঠ অনুষ্ঠান করার জন্য অনুরোধ রইল। মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম, আমাদের ফেসবুক পেজে শ্রোতাদের সম্পৃক্ততার ভিত্তিতেই টপ ফ্যান নির্বাচন করা হয়ে থাকে। এটি সারা মাসব্যাপী একটি প্রক্রিয়া চলমান থাকে, তবে প্রতি মাসে টপ ফ্যানদের মধ্যে হতে একজনকে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার দেওয়ার নিয়মগুলো ফেসবুক পেজে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আশা করি সবসময় থাকবেন আমাদের ফেসবুক পেজে। আপনি কিশোরগঞ্জে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি ধারণের অনুরোধ করেছেন, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় রইল। এর পরের মেলটি পেয়েছি সন্দীপ চট্টগ্রামের বন্ধু এইচ এম কামরুল হাসান আপনার কাছ থেকে। আপনি বলেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত ডাকবাক্স অনুষ্ঠান নিয়মিত শুনি এবং আমি ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয়েছি। আমি এই অনুষ্ঠানে পুরস্কার হিসেবে প্রাইজ বন্ড প্রদান করার জন্য অনুরোধ করছি। এইচ এম কামরুল হাসান, শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আসলে পুরস্কার হিসাবে প্রাইজ বন্ড, রেডিও সেট বা অন্য কোনো কিছু দেওয়ার জন্য শ্রোতারা বিভিন্ন মতামত পাঠিয়ে থাকেন। আমরা বেশিরভাগ শ্রোতার মতামতকে প্রাধান্য দিয়েই পুরস্কার নির্বাচন করব আশা করছি। আফিয়া রেজা ডলি ঘোষপুর শিলাইদহ কুমারখালী কুষ্টিয়ার বন্ধু মেল করেছেন এবং বলেছেন, বিজয়ের মালা গলায় পড়তে কে না ভালোবাসে। ডাকবাক্সে সাপ্তাহিক সেরা পত্রলেখক নির্বাচিত হয়, বেতারের প্রতি আমার ভালো লাগার আশাগুলো জেগে উঠেছে। আমি তো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আসর শুনি নিজ পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রতিকার করার উদ্দেশ্যে। এমন ভাবনা নিয়ে শোনার পর পত্র লিখে যখন পুরস্কৃত হওয়া যায় তখন তো ভালো লাগা জ্যামিতিক গতিতে বেড়ে যায়। আফিয়া রেজা ডলি, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় থাকবেন আমাদের সাথে। এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়ার বন্ধু নিয়মিতই লিখে থাকেন, আজও মেল করেছেন এবং বলেছেন, ভালো কিছু গ্রহণ করতে এবং ভালো কিছু শিখতে হলে ভালো কিছুর সাথেই সঙ্গী করতে হয়। কথায় বলে, সৎসঙ্গ স্বর্গবাস। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের শ্রোতা পরিবারে স্বর্গ তৈরি করে দেওয়ার মতো সঙ্গ দিয়ে থাকেন। সুখী জীবন মানেই উন্নত জীবন, পরিপূর্ণ জীবন, আর এই জন্য দরকার পরিবার পরিকল্পনা গ্রহণ এবং সেই অনুপাতে কাজ করা। এপ্রিল মাসের 5 তারিখে সুখের ঠিকানা আসরটি শুনে মুগ্ধ হয়েছেন, জানিয়েছেন এবং বলেছেন, অসাধারণ শব্দচয়ন, নিখুঁত পরিবেশনা এবং প্রাণবন্ত জিজ্ঞাসায় আসরকে শ্রোতা মননে তৃপ্তিতে পৌঁছে দিয়েছে। আসরে পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি বিষয়টিও প্রাসঙ্গিক ছিল। এম নাসিম রেজা, 5 এপ্রিল তারিখে প্রচারিত অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জানিয়েছেন এবং একই সাথে অনুষ্ঠানের উপস্থাপক লাইলা আরিয়ানিকে আপনি শুভেচ্ছা জানিয়েছেন। আপনার শুভেচ্ছা তাকে পৌঁছে দিলাম। আজকের অনুষ্ঠানটি তিনি উপস্থাপনা করছেন, আশা করি আজকের অনুষ্ঠানও আপনার ভালো লাগবে। বেলকুচি সিরাজগঞ্জ থেকে লায়লা পারভিন কে মেল করেছেন, জানিয়েছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই এক অনন্য ও গুণগত মানসম্পন্ন, কোনোটিকে ছোট করে দেখবার মতো নয়। প্রতিটি অনুষ্ঠানই এক একটি শিক্ষার আসর। জন্মের পর মায়ের কাছেই প্রথম শিখেছি শিষ্টাচার, ভালোমন্দ ইত্যাদি, এরপর বিদ্যালয়ের শিক্ষাগুরু, এভাবেই ধাপে ধাপে বেড়ে ওঠা। কিন্তু জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এমন একটি প্ল্যাটফর্ম বা বিদ্যাপীঠ যেখানে শিশু গর্ভধারণ থেকে শুরু করে তার পরিচর্যা, সুস্থ সবল সুন্দরভাবে বেড়ে ওঠা এবং আদর্শ ও বিকশিত জীবন গঠনের সকল পরামর্শ সহ মৃত্যু পর্যন্ত সার্বিক বিষয়ের সুচিন্তিত মতামত ও দিক নির্দেশনা দিয়ে থাকেন। এসএলএ দেখানো পথ নির্দেশনা অনুযায়ী আমরা যদি জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা নিশ্চিত একটি সুখী সমৃদ্ধ পরিবার, উন্নত দেশ ও জাতি গঠনে সক্ষম হব। ঠিক অনেকটা একই বিষয় নিয়ে চিঠিও পেয়েছি আমরা, একটা সেই চিঠিটি পড়ছি। একলাসউদ্দিন লিখেছেন শিবপুর নরসিংদী থেকে, আপনিও বলেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের নিয়মিত অনুষ্ঠান শুনে আমার যতটুকু জ্ঞান হয়েছে বা বুদ্ধি বিবেক হয়েছে, আমি মনে করি দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত পরিবার ও জনসংখ্যা সমস্যাগুলোর প্রতি আমার আপনার সবার পরিবার পরিজনের প্রতি কড়া নজর রাখতে হবে। তাহলেই জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে পারবো এবং প্রত্যেকের পরিবারকে সুখী পরিবার হিসেবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ লায়লা পারভিন কেয়া এবং একলাসউদ্দিন। আপনাদের মতো সকল শ্রোতা এবং দেশের মানুষ সচেতন হলে আমরা প্রত্যেকটি পরিবারকে সুখী পরিবার হিসেবে গড়ে
তুলতে পারবো আশা করি, আর আমাদের দেশও হবে সুখী সমৃদ্ধ সোনার বাংলা। আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন, আবারও চিঠি লিখবেন এই প্রত্যাশা করছি। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিই। প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করতে চাইলে বেতার phnc1207@gmail.com। ফেসবুকে তো থাকতেই হবে আমাদের সাথে, www.facebook.com/phnc1207। আবারও মেল পড়তে ফিরে যাই। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে, আপনি বলেছেন 31 মার্চ সুখী সংসার অনুষ্ঠানে আপনি কেমন আছেন পর্বে নাকের পলিপাস সম্পর্কে জানতে পারলাম, অনেক উপকার হয়েছে, কারণ আমিও এই রোগে ভুগছি, পরবর্তীতে এই পর্বে কোষ্ঠকাঠিন্য বিষয়ে জানতে চাই। মোহাম্মদ রাসেল শেখ, আমাদের অনুষ্ঠান শুনে আপনি উপকৃত হয়েছেন জেনে আমাদের ভালো লাগলো। আপনি যে বিষয়ে অনুষ্ঠান প্রচারের অনুরোধ করেছেন নিশ্চয়ই কোনো এক পর্বে সে বিষয়ে আপনি শুনতে পাবেন আশা করছি। শ্রী দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড়ের বন্ধু, আপনি জানিয়েছেন যে বর্তমান সময় চলছে করোনা, গর্ভবতী মা কত ঘন্টা মাস্ক পরতে পারবে এবং করোনাকালে গর্ভবতী মার কি কি সমস্যা হতে পারে, এই বিষয় নিয়ে এসগরি ছোট পরিবারে আলোচনা প্রচার করা যায় না? দীপক চক্রবর্তী, চিঠির জন্য ধন্যবাদ। গত 13 এপ্রিল করোনাকালে গর্ভবতীর যত্ন নিয়ে একটি ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হয়েছে, আশা করি আপনি শুনেছেন। বন্ধুরা, এবারে সেই বিশেষ ঘোষণাটি আপনাদেরকে জানিয়ে দিই। বলছিলাম সপ্তাহের সেরা চিঠির কথা, সপ্তাহের সেরা চিঠি হিসাবে আমরা এবার মেল থেকে নির্বাচন করেছি। তিনি হচ্ছেন মোসাম্মাত রেখা আক্তার প্রেমা, সভানেত্রী মায়ের বন্ধন বেতা শ্রোতা ক্লাব, গ্রাম ডাকাতের চর, পোচ সিংহ বাজার, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। মোসাম্মাত রেখা আক্তার, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা আপনার চিঠি থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। ডাকবাক্স কথাটির মাঝে লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্নের কথা, যেই স্বপ্নের এক একটা কথা কথার গাঁথুনিতে পূর্ণতা পায় প্রাপকের কাছে, মনের না বলা কথাগুলো প্রকাশ পায় ডাকবাক্সের কাছে। তাই তো আমি ডাকবাক্সকে মনের বাক্স বলে থাকি। তাই আজ আমি আমার জীবনের কথাই বলছি, আমার আশা ও বিশ্বাস আপনারা তা অনুষ্ঠানে পড়ে শোনাবেন। একটা সময় ছিল আমার রেডিও শুনলে রাগ হতো, হঠাৎ আমাকে বাবা মা বিয়ে দিয়ে দেয় এবং সে একজন পুরো দস্তুর বেতার প্রেমী। আমার স্বামী আমার কাছে আবদার করে আমি যেন কখনো তাকে বেতার শুনতে বাধা না দিই। বিয়ের প্রথম দিনেই আমি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিলাম, আমি কখনোই আমার স্বামীকে বেতার শুনতে নিষেধ করব না। মাস খানেক যেতে না যেতেই আমিও বেতার পাগল হয়ে গেলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত বুধবারের নাটক ও মঙ্গলবারের ধারাবাহিক জীবনের গল্পের একজন অন্ধ অনুরাগিনী শ্রোতা হয়ে গেলাম। রাত 10টায় প্রচারিত অনুষ্ঠানে ডাক্তারের পরামর্শ আলোচনা আমার মনকে ছুঁয়ে যেত। সেই থেকে বাংলাদেশ বেতার তথা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে থাকি। বর্তমানে কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, আপনি কেমন আছেন, ধারাবাহিক নাটক নিহার বানু ও ডাকবাক্স নিয়মিত শুনে যাচ্ছি। জীবনের এই সময় এসে আজ মনে হচ্ছে, সেদিন যদি আমি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেতার শোনার অনুমতি স্বামীকে না দিতাম এবং নিজে না শুনতাম, তবে হয়তো আজও অনেক কিছু শেখা আমার জন্য অজানা রয়ে যেত। ছোট পরিবার গঠন, মায়ের স্বাস্থ্য ও সন্তানের যত্ন, পুষ্টি নিয়ে যা কিছু জেনেছি সবকিছুই জেনেছি প্রিয় জনসংখ্যা সেলের অনুষ্ঠান শুনে। মোসাম্মাত রেখা আক্তার প্রেমা, আপনার জীবনের গল্প আমাদেরকে অভিভূত করেছে। আপনার চিঠি পড়ে বুঝতে পারছি যে আপনি একজন নিয়মিত শ্রোতা এবং আমাদের প্রতিটি অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শোনেন, আশা করি সবসময় থাকবেন আমাদের সাথে, আবারও লিখবেন কেমন? এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনি পীরগাছা রংপুর থেকে নিয়মিতই মেল করে থাকেন, চিঠি লিখে থাকেন, আজ আপনার দুটি মেল পেয়েছি একই সাথে। এবং আপনি বলেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে, সচেতনতা জরুরি, আমরা কি সচেতন হচ্ছি? বাংলাদেশ বেতার আমার প্রিয় বন্ধু প্রতিনিয়ত সচেতনতা সাবধানতা প্রচার করছে, মানুষকে তা বেতারের মাধ্যমে জানিয়েও দিচ্ছে। এবং আপনি আরেকটি মেলেও সেই একই কথা লিখেছেন যে বাসায় আপনাকে বেতার পাগল বলে এবং পেজে নতুনত্ব দেখছেন, মুগ্ধ হচ্ছেন, বাংলাদেশ বেতারে প্রচারিত এবং প্রচারিত অনুষ্ঠানগুলো আগাম জানিয়ে দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা জানিয়েছেন। এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনার মতামতের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, শ্রোতাদের সুবিধার্থে আমরা প্রচারিতব্য অনুষ্ঠান বিষয়ে আগাম জানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এছাড়া প্রচারিত অনুষ্ঠান ইউটিউবে আপলোডের তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। আশা করি নিয়মিতভাবে আমাদের ফেসবুক পেজে লগ ইন করবেন। ফেসবুক পেজের ঠিকানাটি এখন জানিয়ে দিচ্ছি, www.facebook.com/phnc1207। মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন,
আপনি নিহার বানু নাটক সম্পর্কে কিছু কথা বলেছেন, যেমন বলেছেন এই নাটকে বেশি ভালো লেগেছে মুক্তিযোদ্ধা চরিত্রটি যা সময় উপযোগী। আরো একটি নাটক জীবন দর্পণ, এতে বেশি ভালো লেগেছে কলমি ও লোকমান চরিত্র দুটি। এই নাটকে লোকমান একজন মাছ বিক্রেতা, তার পুঁজি কম, তাই সে খালার কাছ থেকে টাকা ধার করে মাছ কিনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। তার স্ত্রী কলমি তাকে সেবা যত্ন করে এবং তারা বুদ্ধি করে একটি সন্তান নিয়েছে যার নাম রেখেছে মাছের নামে পুটি। লোকমান বলে পুটি তার মেয়ে, পুটি তার ছেলে। আগামীতে মানিক চাঁদের কিসা নাটকটি পুনরায় শুনতে চেয়েছেন। মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ, নিহার বানু ও জীবন দর্পণ নাটক সম্পর্কে আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে মানিক চাঁদের কিচ্ছা নাটকটি আপাতত পুনঃপ্রচার করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা দুঃখিত। ত্রিপুরাপুর, বেগমপুর, মনিরামপুর, যশোর থেকে মোহাম্মদ মিজানুর রহমান মিজান মেল করেছেন এবং বলেছেন শ্রোতারা অনুষ্ঠান বিষয়ক ভালো লাগা মন্দ লাগা বিষয়ে ডাকবাক্সে সুন্দর করে জানায় এবং জবাবদানি আমি মুগ্ধ। বিশেষ করে এই সেলের প্রত্যেকটি অনুষ্ঠানই এক একটি শিক্ষণীয় অনুষ্ঠান যা শুনে আমরা অনেক উপকার পাচ্ছি। ধন্যবাদ জানাই এই সেলের সকল কলাকুশলীকে। মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সবসময় থাকবেন আমাদের সাথে। পিরজিপাড়া পাইকের দোল, নাটোরের বন্ধু মোহাম্মদ আয়নাল হক, আপনি মেল করেছেন এবং সেখানে ডাকবাক্স নিয়ে বেশ ছোট করে একটি ছন্দ লিখে পাঠিয়েছেন। হে প্রিয় ডাকবাক্স, তুমি হাসলে আমার ছোটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। এভাবেই বলতে চাই তোমায় ভালোবাসি। আর সেই সাথে আপনি কেমন আছেন পর্বে পেটের বধ হজম হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। মোহাম্মদ আয়নাল হক, কবিতার ছন্দে আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের এগিয়ে চলা, সবসময় থাকবেন আমাদের সাথে। মোহাম্মদ আলী জিন্না বেলকুচি সিরাজগঞ্জ থেকে মেল করেছেন, জানিয়েছেন নিহার বানু নাটকটি দিক নির্দেশক একটি নাটক, কারণ এই নাটকে ছোট সংসার বা ছোট পরিবারের জন্য অনেক প্রযোজ্য কথা বলা হয়েছে। নাটকটি গ্রামীণ দৃশ্য ফুটিয়ে তুলেছে, গ্রাম্য জীবন জীবিকা নিয়ে, অর্থাৎ গ্রামের একটি পরিবারের সুখ দুঃখ নিয়ে এখানে আলোচনা হয়। শুধু তাই নয়, গর্ভবতীর গর্ভধারণ থেকে শুরু করে কি করতে হবে তার আলোচ্য বিষয় আছে। বাংলাদেশ বেতার থেকে প্রচারিত নাটকটি সব শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছে। আরও একটি মেল, বিশ্বনাথ দাস বিশু, আপনি চিরির বন্দর দিনাজপুর থেকে মেল করেছেন, প্রায় একই বিষয় দেখে একই সাথে পড়ছি। আপনি লিখেছেন যে এটি আমার প্রথম ইমেল, তবুও ডাকবাক্স অনুষ্ঠানটি কিন্তু শুনতে ভুল করি না। একটি বিষয় আমি জানতে চাই, ধারাবাহিক নাটক নিহার বানু সত্যি একটি শিক্ষণীয় অনুষ্ঠান যার মধ্যে রয়েছে শিক্ষা, বিনোদন, হাসিকান্না ইত্যাদি। এই অনুষ্ঠানটি শ্রোতাদের মন কেড়ে নিয়েছে, তাই ধারাবাহিক নাটক নিহার বানুর মতো অন্য কোন নাটক আসছে কিনা জানতে চাই। মোহাম্মদ আলী জিন্না, নিহার বানুর নাটক সম্পর্কে আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনার মতো অনেক শ্রোতাই প্রতি সপ্তাহে এই নাটকটি নিয়ে আমাদের কাছে লিখে থাকেন। আপনাদের ভালো লাগার কথা জানতে পেরে আমাদেরও ভালো লাগছে। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ। বিশ্বনাথ দাস বিশু, ডাকবাক্স পর্বে প্রথমবারের মতো ইমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। না ভাই, আপাতত নিহার বানু ছাড়া অন্য কোনো ধারাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা আমাদের নেই। তবে প্রতি বুধবার বিকাল 4:05 এসো গরি ছোট পরিবার অনুষ্ঠানে নাটক প্রচারিত হয়, আশা করি শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধু, সময়ের সাথে বিদায় তো নিতেই হয়, তবে যেহেতু একেবারে শেষ প্রান্তে বলে যাই তাদের কথা যাদের মেইল পেয়েছিলাম। মোহাম্মদ সজীব হোসেন, ভোলা সদর, মোহাম্মদ শাহিন ইসলাম, কালিহাতি, টাঙ্গাইল, মোহাম্মদ আবুল কালাম, শিবপুর, নরসিংদী, দুটি মেল করেছিলেন শামীম উদ্দিন শ্যামল, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ থেকে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও কথা হবে। বন্ধুরা, করোনাকালীন এই সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন ঠিকঠাক মতন এবং আপনার আশেপাশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করবেন। সকলের ভালো থাকাই আমাদের বাংলাদেশের ভালো থাকা। বিদায় বলছি, উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।